सजनी सजनी राधिकाल देख अब हूँ चाहिया मृदुल गमन श्याम आवे मृदुल गान गाहिया पीनह झटित कुसुम हार पीनह नील आंगिया सुंदरी सिंदूर देके सीधी करह सजनी सजनी राधिकालो देख अब हूँ चाहिया। आहा बसंतकाल शिमुल तुले उठछे फाटा बालिश थेके फैनेर हावाय प्लास्टिकेर बालतिये उपछे पड़छे लाल तुलो आर ब्यान्डेजेर कापड़े বসন্তের গান দিয়েছে কোন এক এফএম চ্যানেলে। গতকাল দোল গেছে, আজ হোলি। এইমাত্র লাল সাবানে হাত ধুয়ে ওই ডক্টরস রুমে গেলাম, লাইজল লাইজল গন্ধ মাখে ঘরে একটু বসলাম। নতুন কোনো পেশেন্ট এলে আবার উঠে যেতে হবে। এমনও বসন্ত দিন নাই রং খেলিবার সিন, একটা না দুই দিন চলিছে ডিউটি। ডিউটির সঙ্গে কি মেলে বিউটি, বিউটি হলেই তো আবার পিয়ালিকে ছুটতে হবে। ও বাবা, বলতে না বলতেই পিয়ালি মেসেজ, হ্যাঁ এনি রং যদি খেলি রং উইথ সুতনু। একটা জুতসই জবাব খুঁজছি এমন সময় জগদীশ ডাকলো, জলদি আসুন স্যার, বাকি কামনন্দ কেস। আমি আমার এই ইন্টার্নশিপ হাউসটাপশিপে সাপে কাটা পেশেন্ট পেয়েছি, কুকুর বেড়াল, এমনকি বউ কামড়ানো পেশেন্টও পেয়েছি, কিন্তু কিন্তু বাঘ না, এই কেস কোনো দিনও পাইনি। গিয়ে দেখি পায়জামার হাওয়াই শার্ট পরা একটা লোক শুয়ে আছে ট্রলিতে, ও ডান হাত থেকে রক্ত বেরোচ্ছে, কবজির ওপরে বেশ খানিকটা চামড়া ফাঁকা, ইসরে মাংস বেরিয়ে পড়েছে, আর্টারিটাও ছিঁড়ে গেছে মনে হচ্ছে, জামা পায়জামায় রক্ত একেবারে ভাসাভাসি, গলায় আবার তুলসীর মালা, ওই ওই বৈষ্ণবটা যেমন থাকে না সেরকম। লোকটা কাঁতরাচ্ছে, জিজ্ঞাসা করি এ কি কি করে হলো? বাঘে কামড়েছে। আরে বাঘ কি করে কামড়ালো? আদর করতেছিলাম। বাঘকে আদর করছিলে কোথায়? চিড়িয়াখানায়। বাঘ তো খাঁচায় ছিল, তুমি তুমি আদর করলে কি করে? হাত ঝুঁকিয়ে। তারপর? তারপর কপ করে কামড়ে দিল। সঙ্গে কেউ আছে? সঙ্গে কেউ নাই, একটু ট্যাক্সি করে চিড়িয়াখানার লোক হাসপাতালে ছেড়ে দিল। হ্যাঁ তো তো ওরা কোথায়? ওরা ওরা ছেড়ে দিয়ে হাসপাতালে কি বলতে হবে শিখি দিয়ে ওরা পলাই গেল। কানাই চন্দ্র সাপুই। বয়স 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 ওই 25-30 হবে বাবু। ঠিক বয়সটা বলো। বলে নাই। 27 লিখি। আচ্ছা ঠিকানা বলো। সিদ্ধিরপুরের পেয়ারা বাগান। কার্ডটা লিখলাম নিজেই, দুটো জরুরি ইঞ্জেকশন রেডি করতে বললাম জগদীশকে। বাইরে থেকে কয়েকটা ওষুধ আনতে হবে তো স্যার। দোকানের ওষুধ? সে তো অনেক দাম। হ্যাঁ দাম তো একটু আছেই, এরপর তো আরও খরচ আছে।
তা বাবা বাঘকে আদর করতে গেছিলে কেন খামুকা? ফল করলে অনেক সময় এরকম হয়ে থাকে। এই ওই জগদীশ ওখানে জল দে তো। এই তো চোখ খুলেছে, ছেড়ে দেন। তা ছেড়ে দিলে এবার কাকে আদর করবে বাবা? গন্ডারকে দেবে, শ্বশুরি গন্ডারকে। সে কিন্তু আবার তিন দিন পর আসে। জগদীশ, সরি লোকটা মাথা নাড়ে। আরতি বলে নাকি আরতিকে আদর করবে? আরতি কে? আরতি রাধা। আরতি কে হয় তোমার? রাধা হয়, সাধ্য সাধন। আমি ভাবলাম এখন আর বকে কাজ নেই, বডিতে ওই ইলেকট্রোলাইট পড়ুক, পটাশিয়াম কমে গেলে এরকম ভুলভাল বকে। কিন্তু মনে হচ্ছে হাতের অবস্থা জন্ডিস, আজ কিছু হওয়ার সিন নেই। কাল স্যার আসবে, তখন দেখা যাবে। এই রে, আরে কাল তো আমার অফ। তাত পিয়ালির সঙ্গে প্রোগ্রাম ফিট করে রেখেছি নলবনে। পিয়ালি বলছিল ওই সকাল সকাল বেরোবে, ওর নাকি সল্ট লেকে রিক্সায় করে উল্টো পাল্টা ঘুরে বেড়াতে খুব ভালো লাগে। দুপুরে ট্যাংরায় চাইনিজ খেয়ে একদম সোজা নলবন। আসল মস্তিটা তো ওখানেই জাগে। কি করি এখন? একটা ঢপ দেব। হ্যালো পিয়ালি, শোন না, একটা জরুরি পেশেন্ট পড়ে গেছে রে, কাল সকালে হচ্ছে না। আরে একটা আজব কেস ঢুকেছে, বাঘকে আদর করতে গেছিল এক পাবলিক, বাঘ হাত কামড়ে হাড্ডি চানাচুর করে দিয়েছে। কি যে বলিস না, খালি বাজে কথা। সত্যি? নাহলে বলছি কেন, চিড়িয়াখানার খাঁচায় হাত ঢুকিয়ে বাঘকে আদর করতে গেছিল। বোঝো তবে, আদর করার কত রিস্ক। আহা, সে তো বাঘকে আদর করতে গেলে হবেই, তাই না? তবে শুনেছি মানুষ যদি বাঘ হয়ে যায় কামড়ে কামড়ে দেয়। সামলাতে পারবি তো? আচ্ছা, বলছিস যখন তাহলে হয়ে দেখবো। আপাতত সুতনুর সঙ্গে রং খেলকে যা, আমি রাখছি, পেশেন্ট এসছে। আবার কানাই সাপুয়ের কাছে গেলাম, ও খুব ব্যথা হচ্ছে, কাতরাচ্ছে বেচারা। না, ব্যথাটা ক্রমশ বাড়ারই কথা, কমবার জন্য ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু তাতে আর কতটা কমবে? এবার একটা সিডেটিভ ইঞ্জেকশন করা উচিত। কোনো স্যার নেই, অগত্যা আমাকে ডিসিশনটা নিতে হবে, বাড়ির লোককে তো খবর দিতে হয় একটা। কি খুব ব্যথা হচ্ছে? তুমি কি করো? কীর্তন করি। এসব করে সংসার চলে? সংসার লাই ডাক্তারবাবু। ওই বা, আরতির কথা বলছিলে, কে ও? রাধা। রাধা না, মানে রাধা ছাড়া আর কে আছে তোমার? ভগবান। মা বাবা ভাই বোন কেউ নেই? কেউ নাই, কেউ নাই। আচ্ছা, তোমার কীর্তন কি রোজ হয়? না। তাহলে কিরম হয়? ওই মাসে দু চার দিন, অষ্টপ্রহর হলে একটু বেশি হয়। অন্য সময় কি করো? জন খাটি। জন খাটো? কোথায় জন খাটো? গোয়ালার গো সেবা করি, কৃষ্ণও করতেন। বাহ বাহ, তোমার নাম কানাই ঠিকই আছে, শুধু সাপুই না হয়ে যাদব হওয়া উচিত ছিল। লালু প্রসাদ যাদবের নাম শুনেছ? আগে না। পড়াশোনা? না। তাহলে কীর্তনে গান পড়ো কি করে? আমি গান করি না, ধোয়া দি আর হরিবল করি আর বাঁশি বাজাই। ওই কৃষ্ণযাত্রাতে কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছে দেখছেন, তখন কৃষ্ণ মিছি মিছি ফু মারে। আসল বাঁশিটা তো আমিই বাজাই। তোমার
তোমার বাসিটা তো এখানে দেখছি না তো, কোথায়? ওখানেই পড়ে আছে। কোথায় পড়ে আছে? ওই চিড়িয়াখানায়, লেয়া হয়নি ওখান থেকে। ওই বাঘের খাঁচার সামনে। চিড়িয়াখানায় গেছিলে কেন বলো তো? ঘাস কাটতে। ঘাস দিয়ে কি হবে? গরু খাবে। কোন গরু? গোয়ালার। ও মানে যেখানে কাজ করো, তাই তো? আগে ও বুঝতে পারছি যে কষ্ট হচ্ছে, তবুও মনে হলো কথাগুলো জানা দরকার, জিজ্ঞাসা করি। আচ্ছা ওই রাধা, রাধা বলছিলে, রাধা কি করে? ময়লা ফেলে। মানে? ও মানে ওই ডেন নোংরা নর্দমা। ও মা, তোমার খরচাপাতি ও দিতে পারবে তো? ও কি করে দেবে, আর নিজেরই ঠিক মতন খাওয়া জোটে না। আচ্ছা তোমার রাধাকে কোনোভাবে খবর দেওয়া যাবে? কানাই সাপুয়ের মুখে কেমন একটা পরিবর্তন হলো। আনন্দ হলে মুখের যে মাসেলগুলো হাসি ফোটায়, সেই মাসেলগুলোই কান্নার মুখ তৈরি করে। কানাই সাপুয়ের কষ্টভরা মুখটা কেমন পাল্টে গেল। শুধু একটা একটা নাম এভাবে পাল্টে দিতে পারে ফেসিয়াল মাসেল। বলো বলো বলো, মানে রাধায় কী করে খবর দেবো বলো? জানি না। রাধার কোনো ফোন আছে, মানে ফোনে যদি খবর দেওয়া যায়? ফোন না, মানে ধরো ওই আশেপাশে অন্য কারুর যদি ফোন থাকে। লাই ফোন লাই। তাহলে কোথায় থাকে সেটা বলো, আমি যদি লোক পাঠানোর ব্যবস্থা করি। ওই ওই 7 নম্বর গেট। কোথায় ওটা? ওই খিদিরপুর মেথর পট্টি। এবার কানাই সাপুয়ের রক্তে ঘুম মিশিয়ে দিলাম সূচের ভিতর দিয়ে। সেদিন পিয়ালির সঙ্গে দেখা হলো, কানের গল্প করলাম। পিয়ালি বলল, জানিস তো আমার না ওকে দেখতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, সে না হয় দেখাবো। আগে আগে নুডলসটা শেষ করতো। অফ ডে কাটিয়ে ডিউটিতে গেছি, দেখলাম এমার্জেন্সি থেকে সরিয়ে কানাইকে বেডে দেওয়া হয়েছে। 11টা, 11টা নাগাদ ওর বেডে গেলাম। বেডের পাশে টুলের উপর সবুজ শাড়িতে লাল হলুদ রং লাগা একজন মহিলা কানাইয়ের মাথায় হাত বোলাচ্ছে। মহিলাটির রং শ্যামলা, তীক্ষ্ণ নাক, রোগা হাতে কাঁচের চুড়ি, চুল লালচে এবং রুক্ষ। তাহলে এই হলো কানুর রাধা। কানাই চোখ বুজে রয়েছে, আমি এসেছি ও জানে না। কানাই ওই মহিলাকে বলছে, তুই এলি বলে হাসপাতালটা বৃন্দাবন হয়ে গেল। কি ডায়লগ দিচ্ছে রে ভাই! ভাঙা র্যাক, টুল, সিলিন্ডার, বেডপ্যান আর বেড়াল শোভিত কুঞ্জবনে রাধা বলছেন, আর কবি এসব করবে না। হ্যাঁ ওসব ছাড়, মৃণাল তুলিবে যদি লাগিবেই কাঁটা। কাঁটা? ইয়ে মৃণাল কি মছলি আছে কুছ? দূর বোকামে, মৃণাল মানে পদ্ম। পদ্ম দেখতে চোখ খুলল কানাই। যেমন তুই। ও ডাক্তার বাবু, কি খবর, কেমন অবস্থা এখন? খুব ব্যথা। হ্যাঁ তা তো দেখলাম, ফুলেছে তো হাতটা, গতকাল একটা এক্সরে হয়েছে, রিপোর্টটা আজই পেয়ে যাব। রাউন্ডে এসে স্যার রিপোর্ট দেখে বললেন খুলে সেট করতে হবে, মানে অপারেশন আর কি। শোনো কানাই, অপারেশন করতে হবে বললেই তো সব হয় না, কিছু নিয়মকানুন আছে। প্রাইভেটে ভর্তি হলেও কিছু খরচাপাতির ব্যাপার আছে, এমএলএ বা কাউন্সিলরকে দিয়ে কিন্তু লিখিয়ে আনলে সুবিধা পাবে রাধা। আচ্ছা একটা কাজ করো, তুমি রাধাকে আমার সাথে দেখা করতে বলো। তখনই খোপ খোপ ট্রেতে দুপুরের খাবার এলো, দেখি মাংস এসেছে, কমই দেয়। কানাই মাংসের দিকে তাকিয়ে বলল, ডাক্তারবাবু, ডাক্তারবাবু আরতি বাইরে আছে। এই বা, ও আজকে কাজে যাবে না? ও দিনভর এখানেই থাকবে, ওরা ওকে হটিয়ে দিয়েছে। আরে একটু ভেতরে আসতে দিন না, খুব দরকার। বাইরে সেই মহিলাটিকে দাঁড়িয়ে থাকতে দেখলাম, ওর চোখের দিকে তাকালাম, বেশ অ্যানিমিক। ওকে বললাম, যাও ভেতরে যাও, কানাই ডাকছে। ওরা তো হটিয়ে দিল ডাক্তার বাবু,
আপনি আমাকে ঘুষিয়ে দিন। আচ্ছা আসো, আমি ওকে ওয়ার্ডে পৌঁছে দিই। স্যার কানাই আরতিকে ভেতরে ডেকেছিল কেন জানেন? ওই মাংসটা খাওয়ানোর জন্য। আর শুধু তাই নয়, সকালে ডিম সেদ্ধটা বেটাও আরতিকে খাইয়ে দিয়েছে। তুমি মেয়েটাকে সব খাইয়ে দিচ্ছ কেন কানাই? আমি যে আজ খাই না বসতাম কিনা। সন্ধ্যেবেলা ভিজিটিং আওয়ার শেষ হয়ে গেছে, আমি কানাইয়ের কাছে যাই। প্রথমে চোখে পড়ল লোহার খাটের রডে আটকে আছে একটা লাল টিপ। তোমার সঙ্গে একটু কথা আছে। আগে তুমি চিড়িয়াখানায় গেছিলে কেন বলো তো? ঘাস কাটতে, বললাম তো। তুমি কি মাঝে মাঝে ঘাস কাটতে যাও? আগে ঘাস কাটার জন্য ওদের পয়সা দাও? না। ও তাহলে ওরা তোমায় দেয়? না, গোয়ালা দেয়। কত দেয়? ওই এক বস্তা 20 টাকা। আচ্ছা এই যে ঘাস কাটতে যাও, টিকিট লাগে? না, সেনা জানা তো ওখানে সব। তা বাবা ঘাস কাটতে গিয়ে তুমি খাঁচায় হাত ঢুকিয়ে কি করতে? কাকে কাকে ননন করতে? হাতিকে? হ্যাঁ। হনুমানকে? হ্যাঁ। আরতিকে করনি? কি যে কি যে বলেন না ডাক্তার বাবু। কুমিরকে করেছো? এই তোমার নন ওখানে নামা যায় না তো। সিংহকে? না। তবে বাঘকে করতে গেলে কেন বাবা? বাঘের বড় কষ্ট। ও এই ডায়লগে আমি ফিদা হয়ে যাই, তবু বলি। আচ্ছা বাঘের কষ্ট বেশি নাকি তোমার? আমার আর তেমন কি কষ্ট, কত জায়গায় ঘুরি, বাঁশি বাজাই, কীর্তন করি। এই তোমার রাধার সঙ্গে ঘোরা টোরো এদিক ওদিক। কানাই গত শতাব্দীর সাইগাল মার্কা হাসি হেসে মাথা নিচু করল। এই ওই রাধা মানে ওই আরতিকে কোথায় জোটালে? ভগবান জুটিয়ে দিল। নকশা জানো তো? কি করে তুললে বলো না। আপনি আপনি এমন কথা বললেন না ডাক্তার বাবু। এই যা জিজ্ঞেস করছি বলবে? বাতাসা চেয়েছিল, ওই কীর্তনে হরি লুঠার না সেই সময় এসে বাতাসা দিতে বললো ওর ছেলের জন্য, দিলাম। তারপরের দিন আবার পরকিয়া। কটা বাচ্চা ওর? 2টা। স্বামী কি করে? জমাদারের কাজ, কর্পোরেশন। কিন্তু কাজে একদম মন নাই, বড় মদ খায়। সংসারে মন নাই, আরতির বুকের কাটিতে পোকা ধরল, ডাক্তার বলেছে ভালো খাওয়া দাওয়া দিতে। আর স্বামীর কোনো হুঁশ আছে? পড়েছে গেরা কলে, পিরিতি ফেমি কলে। চলে যাচ্ছি এমন সময় কানাই বলল, ডাক্তার বাবু, আর ডাক্তার বাবু। হ্যাঁ বলো। বলছি একটা কথা শুধাই। হ্যাঁ জিম বলো না, শুনছি। বাঘের এটো খেলে শুনেছি যক্ষা সারে, সত্যি? বাঘের এটো কানাই তুমি না সত্যি বাবা, বাঘের এটো? হাসপাতালে একদিন পিয়ালি এসেছিল, ওকে কানাইয়ের কাছে নিয়ে গেলাম। সেদিন আরতিও এসেছিল, আরতি একটা নতুন বাঁশি নিয়ে এসেছে কানাইয়ের জন্য, কানাই নাকি আনতে বলেছিল। হাতের আঙুলগুলো ভালো করে নাড়তে পারছিল না কানাই, তবু তবু তার মধ্যে একটু সুর তুলল। এই হাসপাতালের ওয়ার্ডের ভিতরে এর আগে কোনোদিনও কি বাঁশি বেজেছিল? কানাই তুমি ভালো হয়ে নাও, তারপর একদিন তোমার বাঁশি শুনবো, কেমন? ভালো হয়ে গেলে যাবে নাকি আবার চিড়িয়াখানায়? কানাই মাথা নেড়ে বলে, ওখানে আর যা হবে না গো দিদি, হয় চিড়িয়াখানার লোক বলে দিয়েছে আর এখানে কখনো আসবি না। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এনো চকলেট খাও। আরতি তুমিও খাও। এ কি ওটা প্যাকেটে ঢোকাচ্ছ কেন? খাও,
খাওয়ার জন্যই তো দিলাম। এক বাচ্চার জন্য লিখছি দিদি। কানাই আস্তে করে ওর চকলেটটাও পলিথিনে ছেড়ে দেয়। পিয়ালি আবার দুটো বের করে মোড়ো খুলে একটা কানাইয়ের মুখে আর একটা আরতির মুখে একবারে জোর করে গুঁজে দেয়। ওরা ওরা তিনজনেই হেসে ওঠে। কিন্তু কিন্তু সেদিন হাসির সঙ্গে একটু বাঁশি মিশে ওয়ার্ডটা একেবারে অন্যরকম হয়ে গিয়েছিল। অপারেশনের দিন ঠিক হলো। এরকম অনেক পেশেন্টেরই হয়। আমার যিনি স্যার, মানে যার আন্ডারে কানাই ভর্তি হয়েছিল, তিনি চলে গেছেন চণ্ডীগড়ে, অন্য একজন করে দিলেন, আমিও ছিলাম। হাতটা খুলে দেখি সত্যি যা তো অবস্থা, একেবারে বাঘের চোয়ালে জোর আছে বটে। হ্যাঁ, ওটিতে মোবাইলটা অফ রাখিনি। মানে কানাই সাঁপুই মার্কা অপারেশনে মোবাইল অফ রাখার দরকার হয় না। তারপর থেকে কানাই মাঝে মাঝে জিজ্ঞাসা করে, কবে সারা পাবো ডাক্তারবাবু? এই তো দিন দশকের মধ্যেই ছেড়ে দেবো। ইতিমধ্যে হাসপাতালের ওই রাস্তায় পড়ে থাকা শিমুল টিমুল পিসে টাটা মারুতিরা চলে গেছে, মানে অনেক দিন গড়িয়েছে আর কি। পিয়ালি একদিন চিকেন স্প্রিং রোল খেতে খেতে বলল, শোন না, তোর জন্য একটা গুড নিউজ আছে। সুতনু ভিসা পেয়ে গেছে, আমি এখন ফুললি ইয়ার্স। এরপর থেকে আমি SMS-এ লিখতাম, ফুললি ইয়ার্স। আবার ফুলেছে কানায়ের হাতটা, বোঝাই যাচ্ছে পুঁজ হয়েছে ভেতরে। এক্সরে হলো, বুঝলাম কেলো হয়েছে। এক্সরে দেখে তো স্যার আমাদের ভীষণ বকাবকি করলেন। অ্যাম্পুট করা ছাড়া কিচ্ছু করার নেই। এটা খুব সেফ কেস, মানে পেশেন্ট পার্টি তো কোনো ঝামেলা নেই। হয়তো একটা অ্যানিমিক আরতি, তার আবার বুকে টিবি। যাকে ওই মুখটা খুব গম্ভীর করে কানাইকে বললাম, অনেক চেষ্টা করলাম কানাই, পারলাম না। তোমার হাতটা মানে কবজির উপর থেকে কেটে বাদ দিতে হবে। কানাই কিছুক্ষণ স্তব্ধ, তারপর শূন্যতার কাছেও বলল, তাহলে আমার আর বাঁশি বাজানো হবে না। কথাটা শুনে আমার মতো মাকড়ার চোখ থেকেও দু এক ড্রপ আনস্মার্ট জল পড়ে গেল। কানাই বিছানায় শুয়ে পড়লো, একটা একটা বাতিল রাবারের টিউবের মতন। দেয়ালে ঝোলানো জন্ডিস আলোয় ওর মুখটা ফাঁকা স্যালাইনের বোতলের মতো। কানাই কানাই ওর ডান হাতটা দেখতে থাকে পরম মমতায়। আমি আমি ব্যাপারটা হালকা করার জন্য বলি, ওই যে বলে না বাঘে ছুলে আঠেরো গা, তাই হলো। এমন গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, অপারেশন তো করলাম বলো, চেষ্টাও তো কম হলো না। এখন যা অবস্থা, পুরো হাতটাই নষ্ট হয়ে যেত, তাই জন্য একটু ইয়ে করে নিলে। ইয়ে মানে কি ডাক্তারবাবু, কেটে ফেলা? কানাই আমার চোখের দিকে তাকিয়ে বলল কথাটা। আমি আমিও চোখে চোখ রাখতে পারি না। কানাই ওর ডান হাতটা, মানে ডান হাতের ফোলা আঙুলগুলো দিয়ে আমার হাতটা চেপে ধরে। ওর ওর আঙুলগুলোর কোনো জোর নেই, তবু তবু মনে হচ্ছে ওর আঙুলগুলো বড়শির মতন আমার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। আমি 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 হাতটা ছাড়িয়ে নিই। কানাইয়ের বাঁশিটা বিছানার পাশে অনাথের মতো পড়ে আছে। আরতি সেই সবুজ শাড়িটা থেকে হোলির রং ততদিনে মুছে গেছে। সে আমায় বলল, ওর হাতটা লিয়ে নেবেন ডাক্তারবাবু? ও ও তবে কি কাম করবে? আর আর কে খিলাবে ওকে? তোমরা তোমরা কথা বলো, আমি একটু পাশের বেডের পেশেন্টকে দেখে আসছি। আমি আমি দ্রুত পাশের বেডে চলে যাই। কানাইকে আমি মাঝে মধ্যে বিস্কুটের প্যাকেট, আঙুর এসব দিই। বাড়িতে আমার মা অনেকগুলো পুরনো শাড়ি জড়ো করেছিল, তার মধ্যে থেকে দু একটা ভালো শাড়ি তুলে খবরের কাগজে মুড়ে কানাইকে দিই আরতির জন্য। কানাই খুশি হয়। আপনার ওপর শিরাদার কৃপা আছে, হাসপাতালে যাও ভালো মন্দ কিন্তু পাচ্ছি। এরপর কি খাবো? হাত লাই তো ভাত লাই। কেন আরতি তোমায় দেখবে না? কিছু ফিরতের আশা করতে লাই ডাক্তারবাবু।
আমার ভাবটা হলো অহৈতুকি, মানে বুঝলেন কি না, এমনি এমনি। ম্যাগ যেমন জল দিচ্ছে পৃথিবীর মাটিকে, মাটির কাছে ম্যাগের কিচ্ছু পাওনা নেই। আমার হলো রাধা ভাব। রাধা যেমন কিছু চায়নি কৃষ্ণের কাছে, খালি কৃষ্ণ প্রীতি চেয়েছিল, আমি আর দিকে কৃষ্ণ ভাবি ডাক্তারবাবু। কৃষ্ণ ভাবু? সবার মধ্যেই রাধারানী বাস করে, নইলে আপনি কেন বিস্কুট দেন আমাকে? জানি না, আমি জানি না কোন বায়োকেমিস্ট্রি বা সাইকোপ্যাথোলজিতে এসব কথা ও বলছে, আমি আমি সত্যি বুঝি না। মানে ফিলোসফির কি কোনো প্যাথোলজি হয়, কে জানে। অ্যাম্পুটটা করে ফেলতে হলো, নইলে গ্যাংরিং হয়ে যেত। যে আঙুলগুলো বাঁশির শরীরে ঘুরে ঘুরে সুর তুলত, সেগুলো রক্তমাখা তুলো, ব্যান্ডেজ, গজ কাপড়ের সঙ্গে প্লাস্টিকের নীল বালতিতে হসপিটাল ওয়েস্ট হিসাবে পড়ে রইল। দু একটা মাছিও এসে গেল তার মধ্যে। আর কয়েকদিন পরেই ওকে ছেড়ে দেওয়া হবে, ও থাকলে একটু চাপ পড়ে মনে। আচ্ছা, সবারই কি এমন হয় নাকি আমার মধ্যে একটু রাধা ভাব বেশি আছে বলে এরকম হয়? ধুস, এসব শুনলে আবার পিয়ালি মজা করবে। এসব অপারেশনে বেশ ভালো রকমেরই অ্যানেস্থেশিয়া দেওয়া হয়, স্যালাইন অক্সিজেন সব চলে। যখন ওর আস্তে আস্তে জ্ঞান ফিরছে, সে সময় আমি ছিলাম, শুনি বিড়বিড় করছে। হরি বাঘ বাঘ বাঘ, হরি হরি, হরি বাঘ হরি বাঘ। কেমন কেমন লাগছে? ও একবার তাকিয়ে চোখ বুঝল। ঘন্টা দুয়েক পরে আবার গেলাম, দেখলাম গায়ে বেশ জ্বর। আমি আমি ওর মাথায় হাত দিলাম, কপালে হাত বুলালাম, ও চোখের পাতা খুলল, বলল বাঘ বাঘ এসেছিল। না, আসেনি এখনো। যদি যদি আসে আমার আমার এই 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 কাটা হাতটা ওকে খাইয়ে দিও, বলবে সব শোধবোধ। কিসের শোধবোধ কানাই? বাঘের অন্য নীলামরি শাস্তি দিলে আমার হরি। বাঘের অন্য কি কানাই? মাংস। বাঘের অন্ন হরণ করেছিলে? বাঘে বাঘে খাঁচায় কত খাবার, আর আর চিবুকে খাঁচায় পোকা, তখন কি কি করা উচিত আমার? মাই গুডনেস। ও যেদিন ছাড়া পেল, কাটা হাতটা বাড়িয়ে দিল আমার দিকে। একি কি করছো? অনেক অনেক করলেন ডাক্তারবাবু, ক্ষণ দিনও ভুলবো না। আমিও আমার হাতটা কিছুটা বাড়ালাম। দুই হাতের মাঝের শূন্যতায় স্তব্ধ হয়ে রইল কথা ও কাহিনী। একদিন হাওড়া থেকে একটা ট্যাক্সিতে উঠেছি, যাবো পার্ক সার্কাস, একটা নার্সিংহোমে। একেবারে ফ্লাইওভার সফর, মানে একটা ফ্লাইওভার থেকে নেমে আরেকটা নতুন ফ্লাইওভারে উঠছি, হঠাৎ দেখলাম নিচের ফুটপাথ ধরে হেঁটে যাচ্ছে রাধাকৃষ্ণ। কৃষ্ণের মাথায় রাংতার মুকুট, গায়ে ব্যান্ড পার্টির কোট, রাধার গলায় কাগজের মালা। এ দৃশ্য ছাড়িয়ে আমার ট্যাক্সি দ্রুত উঠে যাচ্ছে ফ্লাইওভারে। ফ্লাইওভার, ফ্লাইওভারে উঠে গেলে আর পিছন ফেরা যায় কি? না,